নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের প্রেশার কুকারে দোকানের মতন দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো রসমালাই মিষ্টি বানানো দেখাবো। আপনারা কিন্তু খুব সহজে আর অল্প সময়ের মধ্যে দোকানের মতনই রসমালাই মিষ্টিগুলো বাড়িতে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন, আর বানানো তো একেবারেই সহজ। আর এইভাবে রসমালাই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো রসমালাই মিষ্টির রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। আর এই রসমালাই মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে কিন্তু আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি। এখন দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দুধটাকে এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে। ফ্লেমটা অফ করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার ও জলের মিশ্রণ। এখানে আমি 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে রেখেছিলাম। সেই মিশ্রণটা দুধের মধ্যে চারিদিকে দিয়ে দিলাম। আর হাতাটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যায়। প্রায় 2 মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে। আর ছানাটা কাটানোর সময় ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। আপনারা দেখুন দুধটা ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। প্রায় 2 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আর জলটাও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবার কিন্তু ছানাগুলোকে আলাদা করে নিতে হবে। আর ছানাগুলোকে আলাদা করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এরকম একটা বড় ছাঁকনি রেখে দিয়েছি। আর ছানাগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ছানাগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে ছানাগুলোকে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনিগারের কোনো রকম টক ভাব না থাকে। আমি এখানে ভিনিগার দিয়ে দুধটা কাটিয়ে ছানায় পরিণত করেছি। আপনারা চাইলে টক, দই বা লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। ছানাগুলোকে 3-4 বার কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, ছানার মধ্যে যেন কোনো রকমের টক ভাব না থাকে। যদি ছানার মধ্যে টক ভাব থাকে তাহলে মিষ্টির মধ্যেও কিন্তু টক ভাব চলে আসবে আর মিষ্টিগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। খুব ভালো করে ছানাগুলোকে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা হাতা দিয়ে ছানাগুলোকে এইভাবে একটু প্রেস করে দিতে হবে যাতে ছানার মধ্যে যা এক্সট্রা জল আছে নিচে পড়ে যায়। প্রায় 10 মিনিটের মতন হাতা দিয়ে ছানাগুলোকে একটু প্রেস করে দিয়েছিলাম। ছানার মধ্যে যা এক্সট্রা জল ছিল নিচে কিন্তু ঝরে পড়ে গেছে। ছানাগুলোকে এখন যে কোনো একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 6-7 মিনিটের মতন ছানাগুলোকে খুব ভালো করে মেখে নেবো। ছানাগুলোকে এই সময় যত ভালো করে মাখা হবে আর মিষ্টিগুলোও কিন্তু ঠিক তত বেশি নরম তুলতুলে হবে আর স্পঞ্জি হবে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে রসমালাই মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন। 6-7 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ছানাটা কিন্তু এরকম একটা ডোয়ে পরিণত হয়ে গেছে, আর ছানাটা কিন্তু আগে থেকে বেশ নরমও হয়ে গেছে। যখনই ছানাটা খুব ভালো করে মেখে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে ছানার ডোটা কিন্তু একেবারেই রেডি। এবার ছানার ডোটা থেকে এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। আর এখানে আমি ছানার ডোটা রেডি করার সময় ময়দা বা সুজি কিন্তু দিইনি, শুধুমাত্র ছানাটাকে মেখেই ডোটা রেডি করেছি। যদি ময়দা বা সুজি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যেতে পারে, তাই আমি আলাদা করে এখানে সুজি বা ময়দা দিইনি। এবার আমি ছানার যে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে 1-1টা লেচি নিচ্ছি, গোল করে এরকম একটু লম্বা শেপ দিয়ে দিয়েছি। আর সমস্ত লেচিগুলোকে একইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু লম্বা করে নিয়েছি। আপনারা চাইলে গোল করেও রসমালাইগুলো রেডি করতে পারেন, তবে আমি আজকে একটু লম্বা করে রসমালাইগুলো রেডি করছি। তার জন্য এরকম একটা লেচি নিতে হবে, গোল করে আর একটু লম্বা করে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিলাম। এখন মিষ্টিগুলোকে এক সাইডে রেখে দিয়েছি। আর এই মিষ্টিগুলো যেহেতু প্রেশার কুকারে বানানো হবে তাই একটা প্রেশার কুকারকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের 1 কাপ চিনি, মানে 200 গ্রাম চিনি। এবার যতটা আমি চিনি দিয়েছি তার 3 গুণ কিন্তু জল দিতে হবে। 1 কাপ চিনির জন্য এখানে আমি 3 কাপ জল দিয়ে দিলাম। জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 3 মিনিটের মতন এইভাবে রেখে দিয়েছিলাম। চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে আর ফ্লেমটাই সময় হাইতে করে দিয়েছি। চিনি শিরাটাও কিন্তু খুব ভালো করে ফুটে উঠছে। এই সময় আমি যে লেচিগুলো রেডি করে রেখেছি, মানে যে মিষ্টিগুলো আমি রেডি করে রেখেছি, সেই মিষ্টিগুলো কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর ছানার লেচিগুলো দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে।
যদি ফ্লেমটা মিডিয়াম বা লোতে থাকে তাহলে কিন্তু ছানাগুলো শিরার মধ্যে মেল্ট হয়ে যেতে পারে, তাই ফ্লেমটা সবসময় হাইতেই রাখতে হবে। হাই ফ্লেমেই কিন্তু যে কোনো মিষ্টি বানানোর সময় লেচিগুলো চিনি শিরার মধ্যে দিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। সমস্ত লেচিগুলোই কিন্তু আমি যে ছানার লেচিগুলো রেডি করে রেখেছিলাম সমস্তগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। যেহেতু প্রেশার কুকারটা একটু বড় আছে তাই সমস্ত মিষ্টিগুলো কিন্তু একই সঙ্গে রেডি হয়ে যাবে। এবার প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর প্রেশার কুকারের ঢাকনাটি বন্ধ করার পর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। ঢাকনা বন্ধ করার পরে ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে কিন্তু চিনি শিরা বাইরে বেরিয়ে চলে আসবে। আর এই সময় প্রেশার কুকারের সিটি ও রাবারটা কিন্তু খুলে নিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে 7-8 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। 7-8 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম। মিষ্টিগুলো একবার চেক করে নিতে হবে। তার জন্য প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে। এবার মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। প্রেশার কুকারটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, এতে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে উলট পালট হয়ে যাবে। মিষ্টিগুলো কিন্তু উল্টে পাল্টে নিয়েছি, এখন কিন্তু ফ্লেমটা মিডিয়ামেই আছে। এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। এখানে প্রায় 200 ml মতন দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একইভাবে প্রেশার কুকারটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু মিষ্টিগুলো এই সময় খুবই নরম থাকে তাই আমি হাতা দিয়ে নাড়াচাড়া করলাম না। এইভাবে একটু প্রেশার কুকারটাকে নাড়াচাড়া করে নিলে মিষ্টিগুলো কিন্তু উলট পালট হয়ে যাবে আর দুধটাও কিন্তু খুব ভালো করে মিশে যাবে। ফ্লেমটা এখন হাইতে আছে। এখন মিষ্টিগুলোকে এক সাইডে রান্না হতে রেখে দেবো। আর এদিকে একটা বাটিতে আরও কিছুটা পরিমাণ দুধ নিয়েছি, প্রায় 200 ml মতন। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি 3 tablespoon গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তারপর গুঁড়ো দুধটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো রকম দলা না থাকে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে যে মিষ্টিগুলো রান্না হচ্ছিলো এখন ফ্লেমটা কিন্তু লোতে করে দিচ্ছি। আর দুধ ও গুঁড়ো দুধ মিশিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। যদি অল্প একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে দারুণ সাথে রসমালাই মিষ্টিটা কিন্তু রেডি হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর এইভাবে 4-5 মিনিটের মতন রান্না করে নিলে দারুণ সাথে রসমালাই মিষ্টিগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে বানানো যায় আর খেতে কিন্তু পুরো দোকানের মতনই হয়। আপনারা এই পদ্ধতিতে প্রেশার কুকারে একবার রসমালাই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। 4-5 মিনিটের মতন মিষ্টিগুলোকে রান্না করে নিয়েছিলাম। রসমালাই মিষ্টিগুলো কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন মিষ্টিগুলো একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু মিষ্টিগুলো আর ভাঙবে না কারণ মিষ্টিগুলো কিন্তু বেশ ভালো করে রান্না হয়ে গেছে। এখন কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন মিষ্টিগুলোর উপরে সামান্য পরিমাণ আমি পেস্তার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে মিষ্টিটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর ঠান্ডা হওয়ার পরে দুধটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। গরম অবস্থায় দুধটা একটু পাতলা মনে হলেও ঠান্ডা হওয়ার পরে দুধটা কিন্তু আরও ঘন হয়ে যাবে কারণ এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া আছে। আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু কতটা নরম তুলতুলার স্পঞ্জি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এখন মিষ্টিগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো রসমালাই মিষ্টির রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন মিষ্টিটা কিন্তু বেশ নরম তুলতুলে আর রসালো আর স্পঞ্জিও কিন্তু হয়েছে। আপনারাও কিন্তু খুব সহজে দোকানের মতন রসমালাই মিষ্টি প্রেশার কুকারে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।